অভিযোগ প্ৰতি অভিযোগ, অসম চাহ জনজাতি ছাত্ৰ সন্থা আচ্ছা নেতাৰ বিৰুদ্ধে প্ৰবঞ্চনাৰ অভিযোগ, আচ্ছা কেন্দ্ৰীয় সমিতিৰ বিষয়ববীয়াৰ ওপৰত এই গুৰুত্বৰ অভিযোগ, অন্যতে এই অভিযোগ ভুৱা বুলি সংবাদমেলৰ জৰিয়তে স্পষ্ট কৰিলে একাংশ মহিলাৰ লগতে আচ্ছা নেতাগৰাকীয়ে। অসম চাহ জনজাতি ছাত্ৰ সন্থা আচ্ছাৰ এগৰাকী নেতাৰ বিৰুদ্ধে চৈখোৱা ঢলাৰ এগৰাকী ব্যক্তিয়ে উত্থাপন কৰিছে প্ৰবঞ্চনাৰ অভিযোগ, আচ্ছাৰ কেন্দ্ৰীয় সমিতিৰ ক্ৰীড়া সম্পাদক অমিত কৰ্মকাৰৰ বিৰুদ্ধে উত্থাপন হৈছে এই গুৰুত্বৰ অভিযোগ। সংগঠনৰ বাহুবল প্ৰয়োগ কৰি চাহ জনগোষ্ঠীৰ লোকৰ মাজত নামিল প্ৰবঞ্চনাত চৈখোৱাৰ ঢলা চাহ বাগিচাৰ শিৱনাথ গোৱালা নামৰ এগৰাকী ব্যক্তিৰ এই অভিযোগ। গোৱালা ঢলা চাহ বাগিচাৰ এগৰাকী কৰ্মচাৰী হিচাপে অৱসৰ গ্ৰহণ কৰাৰ পাছত যি ধন লাভ কৰিছিল সেই ধনেৰে এখন ট্ৰেক্টৰ লোৱাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছিল। ইয়াৰ পাছতে আচ্ছা কেন্দ্ৰীয় সমিতিৰ ক্ৰীড়া সম্পাদক অমিত কৰ্মকাৰে এই কথা খবৰ পাই গোৱালাক সাক্ষাৎ কৰি তালাপৰ এটা আত্মসহায়ক গোটৰ নামত অহা চৰকাৰী সাহাৰ্যপ্ৰাপ্ত ট্ৰেক্টৰৰ বিষয়ে অৱগত কৰে বুলি গোৱালাই জানিবলৈ দিয়ে। আৰু ইয়াৰ বিনিময়ত গোৱালাই আত্মসহায়ক গোটক বছৰি 50,000 টকাকৈ প্ৰদান কৰাৰ চুক্তি কৰিছিল দুয়োপক্ষৰ মাজত। বিভিন্ন কাৰণত আত্মসহায়ক গোটত গোৱালাই চুক্তি অনুসৰি বছৰি নিৰ্ধাৰিত ধন দিব নোৱাৰিলে। ফলস্বৰূপে আচ্ছাৰ কেন্দ্ৰীয় সমিতিৰ ক্ৰীড়া সম্পাদকগৰাকীয়ে এডাল যুৱকক লগত লৈ ট্ৰেক্টৰ চাবিকাঠিৰ সৈতে ট্ৰেক্টৰখন কাঢ়ি লৈ যোৱাৰ অভিযোগ কৰিছে গোৱালাই। গোৱালাই এতিয়া ট্ৰেক্টৰ ক্ৰয়ৰ নামত ড্ৰাফ্টযোগে প্ৰদান কৰা ধন অথবা ট্ৰেক্টৰখন উভতাই বিচাৰিছে। অন্যহাতে আত্মসহায়ক গোটটোৰ সেই সময়ৰ সভানেত্ৰী তথা আচ্ছা নেতাগৰাকীৰ পত্নীৰ লগতে গোটটোৰ একাংশ সদস্যই সংবাদমেল সম্বোধন কৰি গোৱালাই আচ্ছা নেতাগৰাকীৰ বিৰুদ্ধে কৰা এই অভিযোগ একেমুখে খণ্ডন কৰে। গোটৰ সৈতে অমিত কৰ্মকাৰ তথা আচ্ছা নেতাগৰাকীৰ কোনো সম্পৰ্ক নাই, লগতে উক্ত ট্ৰেক্টৰখনৰ সৈতে কোনো ধৰণৰে জড়িত নহয়। অমৃত কৰ্মকাৰে গোৱালাক সাক্ষাৎ কৰি ট্ৰেক্টৰৰ বিষয়ে অৱগত কৰা নাই, বৰঞ্চ কৰবাত খবৰ লাভ কৰি গোৱালাই নিজেই অমিত কৰ্মকাৰক সাক্ষাৎ কৰি অনুৰোধ জনাই গোটৰ নামত অহা চৰকাৰী সাহাৰ্য সুলভ মূল্যৰ ট্ৰেক্টৰখনৰ ধন প্ৰদান কৰি তেওঁ ভাৰলৈ লোৱাৰ ইচ্ছা কৰিছিল বুলি গোটৰ সদস্যই সংবাদ মাধ্যমৰ আগত জানিবলৈ দিয়ে। আচ্ছা নেতা অমৃত কৰ্মকাৰৰ বিৰুদ্ধে কোনো তৃতীয় পক্ষই ষড়যন্ত্ৰ কৰি নেতাগৰাকীক জনমানসত সেৱা প্ৰতিপন্ন কৰিব বিচাৰিছে বুলি গোটৰ সদস্যৰ লগতে আচ্ছা কেন্দ্ৰীয় সমিতিৰ বিষয়ববীয়া অমৃত কৰ্মকাৰে জানিবলৈ দিয়ে। এই ক্ষেত্ৰত আচ্ছা নেতাগৰাকীয়ে আইনৰ কাষ চপাৰ বিষয়েও জানিবলৈ দিয়ে। শিৱনাথ গোৱালা ধলা চাহ বাগিচা ঘটনাটো মানে মই যেতিয়া পেপত টকা পালোঁ তেতিয়া মোৰ এটা ট্ৰেক্টৰ লোৱাৰ ইচ্ছা আছিলে, তো তালাপৰ ক্ৰীড়া সম্পাদক আচ্ছাৰ অমিত কৰ্মকাৰ তেখেতে ক'লে মোৰ ট্ৰেক্টৰ দুইবাৰ গুচি গ'ল, মই ওলাব পৰা নাই পইচাটো দিয়ে, মই ট্ৰেক্টৰ উলিয়াই দিম বুলি। তাৰপিছতে কথা বতৰা মিলাই কিনে আৰু পইচা জমা দিলোঁ, 3,05,142 টকা ড্ৰাফ্ট কাটিলোঁ। তাৰপিছতে আৰু ট্ৰেক্টৰ কেইমাহমান পিছত ট্ৰেক্টৰ আহিলে, ট্ৰেক্টৰ অহাৰ পৰা তিনিচুকীয়াৰ পৰা ট্ৰেক্টৰ লৈ আহিলোঁ মই ঘৰত। ঘৰত অলপ দিন ৰখাৰ পিছতে সি মোক মাতিলে এদিন তালাবত, মাতি কিনে ক'লে যে আমাৰ আচ্ছা গোটৰ এই যিটো আত্মসহায়ক গোটৰ 50,000 বছৰত দিব লাগিব, 2 বছৰ দিব লাগিব। মই ক'লোঁ ঠিক আছে দিম। তাৰপিছতে ট্ৰেক্টৰ অনাৰ পিছতে মোৰ লকডাউন লাগিলে, লকডাউনত মই পইচা পইচা কমাবই নোৱাৰিলোঁ আৰু কিছু অসুবিধা পৰাৰ কাৰণে দিব নোৱাৰিলোঁ পইচাটো। তেতিয়া সিহঁতৰ গোটৰ মানুহ আহি কিনে মোক ক'লে, মই ক'লোঁ 2 বছৰৰ পিছত একেলগে দি দিম 2 বছৰৰ টকা। তাৰ 2 বছৰ পূৰা হোৱাৰ আগতে একদিন আহিলে সিহঁতি বাইক লৈ কিনে 10-20 জনমান, প্ৰায় 10টামান বাইকত 20 জনমান মানুহ আহিলে। মই মিঠামত কাম কৰি আছিলোঁ, তাৰপৰা মোৰ চাবি কাঢ়ি ট্ৰেক্টৰটো লৈ গুচি গ'ল আৰু পইচাটো মই দিম কেইদিনমান পিছত দিম বুলি চাওঁতে চাওঁতে আজি 21 মাহ হৈ গ'ল, পইচা পাতি পোৱা নাই। তাৰপিছতে এতিয়া মোৰ পইচা ঘূৰাই দিয়ক নাইবা ট্ৰেক্টৰ দিয়ক। আমি এতিয়া গৰীব মানুহ, কোনো ৰকম যিটো পইচা পাইছিলোঁ সেইটোৱে পুঁজি আছিলে, এতিয়াতো মোৰ উপায় নাই, গতিকে মোৰ পইচাটো ঘূৰাই দিয়ক বা মোক ট্ৰেক্টৰে দিয়ক, সেইটোৱে মই ক'বলগীয়া কথা। এই দিছিলোঁ আচ্ছাৰ গুৱাহাটীত, আমাৰ গুৱাহাটীত আছে আচ্ছাৰ এই শ্ৰী বিৰাজ গোৱালা, তেখেতক মই এটা কাগজ লিখি দিছিলোঁ। তো তেখেতে জোৰ কৰি আছে, কিন্তু এতিয়া কি হ'ল, এই এলেকশ্যন আহি গ'ল, তাৰপিছত তেওঁ কোন কোন ফালে লাগি থাকিলে, গতিকে আৰু ময়ো চুপ থাকিলোঁ। কিন্তু এতিয়া মই দেখিছোঁ নাই, এইটো দিছোঁ আপোনালোকে জনাইছোঁ, মোৰ সুবিধাটো কৰি দিয়ক। তালাব বানঞ্জ টকা যেটা দিয়া আছে আচ্ছা সমিতিত, সুবিধা পোৱা নাই, পইচা পাতি একো পোৱা নাই, ট্ৰেক্টৰ বি পোৱা নাই না, পইচাই নাই পোৱা। যেতিয়াই মই ফোন কৰোঁ ফোন ৰিচিভ নকৰি, ঘৰত গ'লে ক'বে নাই মানুহ নাই, কেইবাবাৰ গ'লোঁ কেইবাবাৰ ফোন মাৰিলোঁ নাই ৰিচিভেই নকৰে, সেইকাৰণে উপায় নাপায় আৰু মই এইটো আপোনালোকক জনাইছোঁ। আপোনাৰ এতিয়া অন্তিম দাবী কি আছে বাৰু? মোক পইচা ঘূৰাই দিয়ক না এবাৰ ট্ৰেক্টৰটো দিয়ক, এনেকৈতো
এই 2 বছর হয়ে গেল ট্রেক্টর লই যাওয়া, 21 মাহ হয়ে গেল, 21 মাহ থেকে ভাড়াত দিছিল কতক 30,000 মাহত, তো ভালমান পয়সা কমাই ললে, কিন্তু মোক একো সুবিধা হবে। আর এইটো সম্পূর্ণ একটা মিছা অভিযোগ, কারণ মোক কোনো গোটর মোক কোনো জড়িত নয়, তেখেতর কি পয়সা পাইছে কি পয়সা পোৱা নাই সেই সন্দর্ভত কোনো মই অবগত নহয়। আর যাকালি একটা নিউজ চালো যে শিবনাথ গোয়ালা বোলা মানুষজন, তেখেতর মূর ভাল একটা সম্পর্ক, আর তেখেতে নিজে আহি মোক কইছিলে যে এনেকে এনেকা ধরনের, কত খবর পালে কত নাই সেটা মই নাজানো, আর তার সাক্ষীও আছে যে তেখেতে মোক কোনে মোক চিনাকি করাই দিয়েছিল, কোনে কইছিলে আর মই নাজানো, তেখেতে অহাল পর্যন্ত মই নাজানো। আর তেখেতে আহি পেলায় মোক কোয়ার কারণে মই মোর মিসেস একটা গোটর জড়িত, আর সেই গোটক মানে চিনাকি করাই দিয়েছিল, মোট মিসেসক চিনাকি করে দিয়েছিল, তারপর তখন কি ধরনের কি কথা পাতলে সেই সন্দর্ভত মানে নজানো, আর ইয়ার কোনো ধরনের জড়িত নয় গোটর। আর ট্রেক্টর কি চুক্তি হয়েছিল, আর চুক্তি তখন বারম্বার করব কোয়া হয়েছিল সাকে গোটর ফল, কিন্তু তখন কোনো ধরনের কোনো চুক্তি নকরাকে, আর ট্রেক্টর তখন জমা দিয়া হয়েছিল লিজ হিসাবে, আর সেই লিজর পয়সা কিন্তু আজি পর্যন্ত তখন নিদিলে। আর তার প্রতি লক্ষ্য রাখি গোটর যভানেত্রী প্রাক্তন সভানেত্রী যী আছে, তখন গোটে পয়সাখিন ভরিছে, আর তখেতে যি 3 লাখ টাকা দিয়েছে, আজি 8 লাখ 9 লাখ টাকার ট্রেক্টর এটাই তখেতে আত্মসাত করব বিচার, তাইতো একটা দুর্ভাগ্যজনক কথা। আর যি পয়সা দিয়েছিল তার প্রতি তখেসলে একটা ট্রেক্টর যদি ভাড়াত লয় তো মাহেকত 24-25,000 টাকা 30,000 টাকা দিবলগিয়া হয়, কিন্তু তখন বছরি 50,000 টাকা দিয়েছিল, তখন ভাবি লাগছে তখন সুবিধার কারণে সেই ব্যবস্থা করে দিয়া হয়েছিল, আর ধুনিয়াকে তখন চলাই যদি নিবিল, কিন্তু সেই পয়সাও যেটা তখন তখেতে দিয়ার অস্বীকার করেছে, অমান্তি হয়েছিল, তেতিয়াহে গোটে সেই ব্যবস্থাটো লৈছিল যে তখন আমাক কৈছিলে যে আপনি ট্রেক্টরটো চিনাকি করা দিয়ে মানুষ ট্রেক্টরটো আত্মসাত করব বিচার, তো আমি গিয়ে কথা বতরা পালো নিজ ইচ্ছারে তখন ট্রেক্টর দিয়েছিল, আর আনি আমি গোটক সমজাই দিয়েছিল ট্রেক্টর, তার পিছর পর্যায়তো কিন্তু তখন কোনো ধরনের এই লিজর টাকাখিন দিয়ার বিরত থাকিল, আর তখন বস্তু সঁজুলি সমূহ কিন্তু এপাত এপাকে বিক্রি করার ব্যবস্থা বিক্রি করেছিল, তো এইটুতো কোনো কথা নহয়। আর তখেতে কাম করিব, আর গোটর মানুষ যদি পয়সা ভরবলগা হয় নিজের পয়সাটা ভরব, এইটা কোনো যুক্তিকর কথা নয়, তো গতি এই গোটে মুখ্য বস্তুতে একটা ষড়যন্ত্র আছে, মূর উপর একটা ষড়যন্ত্র চলিছে, আর আপনাদের দপে দপে গম পাব যে কিহর উপর ষড়যন্ত্র করেছে, আর ইয়ার উপর কিন্তু তৃতীয় পক্ষ জড়িত হয়ে আছে, মোক একটা জনমানসত সেও প্রতিপন্ন করার খাতির একটা ষড়যন্ত্র রচনা করে হয়েছে, তার বলি মানে হয়েছো, আর ইয়াক মানে খণ্ডন করছো, এইটু সম্পূর্ণ মিছা অভিযোগ, আর তখন যদি কিনা আছে তখন আইনের সহায় লোক, অন্যথায় মই কিন্তু মোর আইন আইনের সহায় লোবলে কিন্তু বাধ্য হম। আপনাদের সাংবাদিক সকলে যে আপনাদের আমার মন্তব্য শুনবলে আহিলে, ইয়াত যি মানে শিবনাথ গোয়ালার নামের যেজন ব্যক্তি, সেইজন ব্যক্তিয়ে যি অমিত কর্মকার উপর যি অভিযোগ দাখিল করেছে সেইখিনি সম্পূর্ণ মিথ্যা, এটা ষড়যন্ত্রহে হয়, এইখিন আমার গোটর লগত অমিত কর্মকার কোনো ধরনের লেনদেন নাই, আর এই শিবনাথ মানে গোয়ালার নামের ব্যক্তিজনের লগত আমার গোটর লগতহে সম্পর্ক আছে, আমার গোটর বস্তু তেখেতে লৈছে, গোটর যখন ট্রেক্টর আমি এগ্রিকালচার অফিসের ফল যখন আমি গোটর ট্রেক্টর পাইছো সেই ট্রেক্টর তেখেতে লৈছে আমার প্রায় লিজত, আর সেই লিজত লওয়ার পাছত মানুষজনের কোনো খা খবরে নাইকিয়া হল, আর যে অভিযোগ দেখাইছে আপনাদের নিশ্চয় মোবাইলত চাবলে পাইছে সেইখিন কথা, কিন্তু সেইখিন কথা তখেতর মতে নহয়, আমার যেতিয়া মানুষজন মানুষজন আমার ওসলে যেতিয়া আহিছিলে তেতিয়া সেই ট্রেক্টর লওয়ার ট্রেক্টর আমি এগ্রিকালচারের যেতিয়া পাইছিল তেতিয়া আমার হাতত পয়সা নাছিলে দেই, সেইখন লবলে সেইখনের দাম আছিলে আপনার 7-8 লাখ টাকা, আজি 4-5 বছর মানে আগের কথা, সেই তেতিয়া আমি ট্রেক্টর নলও বলিকে এপ্লাই করার পিছন নলও বলিকে আমি সেইখিন সিদ্ধান্ত গোটে গ্রহণ করেছিল ঠিক, আর 2 বছর লকডাউনের সময়তে সেই ট্রেক্টর আকো আমার নামত আহে, তেতিয়া সেই ট্রেক্টর সাবসিডিত আহিছিল 3 লাখ টাকাত, 8 লাখ 9 লাখের ট্রেক্টর 3 লাখ টাকাত সাবসিডি দিছিল, তেতিয়া আমি 3 লাখ টাকা পাৰিম বুলি ভাবি পেলাই ইনস্টলমেন্টত লম বুলিকে আমি ব্যাংকত 1 লাখ টাকা জমা করলো, তারপর জমা করার পিছত সেই মানুষজনের কি কয় আমি ব্যাংকর যেটা কথা পাতিল নহব বলে কলে গোটে পয়সাটো দিব লাগিব 3 লাখ টাকা, তেতিয়া আমি ট্রেক্টর আপনাদের দিব পাৰিম বুলি কলে, তেতিয়া আমি 3 লাখ টাকা আমার দিবলে আমার গোটর হাতত ইমান পয়সা নাছিলে, তেতিয়া আমি আকো ভাবিল ট্রেক্টর নল বাদ দিয়া, তারপর আমি গোটর সদস্য নলম, তেতিয়া সেই মানুষজন শিবনাথ যিজন গোয়ালা বলে মানুষজন আছে সেই মানুষজন আমার কাছে নিজে আহে যে মোক ট্রেক্টর এখন দরকার হয়েছে, কোয়া শুনেছো তোমালকে ট্রেক্টর এখন গোটর উলিয়াইছা বলিকে পয়সার অভাব লো বোলো, আমি তেতিয়া মানুষজন লগত কথা হল যে আমি লম বলে ভাবিছো কিন্তু আমি লব পৰা নাই,
মানুহজনে ক'লে 3 লাখ টকা মই দিম, তোমালোকে ট্ৰেক্টৰখন লোৱা, বোলে তাৰ বিনিময় আপুনি কি দিব আমাক। মই ক'লোঁ তেতিয়া ক'লে বোলে আমি ট্ৰেক্টৰখন আহি লওক, তাৰপাছত আমি চুক্তি কৰিম। ঠিক আছে, পইচা দিলে মানুহজনে নিজৰ তেখেতৰ একাউণ্টৰ পৰা আমাক 3 লাখ টকা ড্ৰাফ্ট কাটি দিছে আমাৰ একাউণ্টলৈ, গোটৰ একাউণ্টলৈ। তেতিয়া আমি আৰু এমাহমানৰ পাছত ট্ৰেক্টৰ আহিলে, অহাৰ পাছত তাৰ আগদিনাখন আমি মানুহজনক ক'লোঁ যে আপুনি আহক, আমাৰ লগত এটা চুক্তি কৰক যে ট্ৰেক্টৰখন যেতিয়া আপুনি ল'ব আমাক বছৰি কি দিব। তেতিয়া আমি যেতিয়া লিজত দিম মানুহজনক, তেতিয়া সেই মানুহজনে তেতিয়া ক'লে যে আপোনালোকক বছৰি আমি মই 50,000 টকা দিম ট্ৰেক্টৰখন লিজত দিয়াৰ পাছত। ঠিক আছে, আমি সেইমতে আমাৰ কথা হ'ল, মানুহজনে ট্ৰেক্টৰ মানুহজনৰ হাতত আমি গোটাই দিলোঁ। সেইদিনাখন যিদিনা আহিলে লৈ গ'ল, লৈ যোৱাৰ পাছত ট্ৰেক্টৰখন এদিন দুদিন তিনিদিন কৰি মানুহজনৰ কোনো খা খবৰ নাইকিয়া হ'ল। মানুহজনক মই ফোন কৰোঁ যে দাদা আহক, ট্ৰেক্টৰ নাম্বাৰ প্লেট লগাব আছে, আপুনি আহি পেলাই আমাৰ লগত নাম্বাৰ প্লেটখন লগাই আমাক চুক্তিখন আমাক কাগজত আপুনি হেৰি কৰি থৈ যাওক যে ইমান টকা দিম, ইমান টকাৰ আপোনালোকক দিম বুলিকে সেই চুক্তিখন আপুনি হেৰি কৰি দিয়ক। সেই মানুহজনে আজি যাম কালি যাম বুলিকে সদায় আমাক ঠগিয়ে থলে, নাহে। পাছত আমি কি কৰিলোঁ, মানুহজনক মানে সিহঁতক মানুহজনক ঘৰলৈ গ'লোঁ, যে মানুহজনক ক'লোঁ যে আপোনালোকৰ ঘৰলৈ আহিছোঁ, আপুনি কাগজখন হেৰি কৰক। বোলে মই কোনো কাগজত চাইন নকৰোঁ, ক'লে তোমালোকক কিহৰ পইচা লাগে, পইচা দিম বুলি কৈছে নহয় দিম, কেতিয়া দিব বোলে, আমিতো 2 বছৰ দিন ৱেইট কৰিছোঁ ট্ৰেক্টৰখনৰ পইচাৰ কাৰণে, ইমান দিনটো ৱেইট কৰিব নোৱাৰি, আপুনি আমাক 8 অনা পইচাও দিয়া নাই ট্ৰেক্টৰখনৰ।